কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে গিনিস বুকে নাম। ব্রতজিতের হাত ধরে সাফল্য এলো বাংলার ঘরে। কিভাবে বিশ্বরেকর্ড করলো এই যুবক দেখুন বিস্তারিত। আচ্ছা, 1 টাকার কয়েন দিয়ে কী করা যায় বলুন তো? না, মূল্যবৃদ্ধির যুগে বিশেষ কিছু কেনা যাবে না ঠিকই, কিন্তু 1 টাকার কয়েন দিয়ে অনন্য কীর্তি গড়েছেন জগদ্দলের এই যুবক, নাম ব্রতজিৎ সরকার। পেয়েছেন বিশ্ব থেকে স্বীকৃতি, 85টি 1 টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন বছর 22-এর ব্রতজিৎ। বিশ্ব মঞ্চের একাধিক গাইডলাইন মেনে 1 টাকার কয়েন দিয়ে তো টাওয়ার তৈরি করেছে সে, তাও আবার মাত্র 1 মিনিটে। রোজ 6 থেকে 7 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছে। দীর্ঘ 10 মাসের পরিশ্রমের পর এই সাফল্য এসেছে তার জীবনে, যার ফলে গোটা পৃথিবীর একাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে নতুন রেকর্ড করেছে জগদ্দলের কেউটিয়ার এই যুবক। কিন্তু হঠাৎ কয়েন দিয়ে টাওয়ার তৈরি কেন ভূত চাপলো তার মাথায়? নেপথ্যের কারণটা কিন্তু বেশ মজাদার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান এই ব্রতজিৎ। তার দীর্ঘদিনের ইচ্ছে রিয়েলিটি শোয়ের মঞ্চে গিয়ে দাদার সঙ্গে দেখা করার, কিন্তু বারবার অডিশন দিয়েও তার শখ পূরণ হয়নি। এমন সময় পুরনো ভিডিও দেখতে দেখতে কয়েন দিয়ে টাওয়ার বানানোর বিষয়টা জানতে পারে। রিয়েলিটি শোতে অংশগ্রহণ নেওয়ার রাস্তা খুঁজতে এই নেশাতে বুধ হয়েছিল। সৌরভ গাঙ্গুলি পরিচালিত একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করার জন্য, সেই রিয়েলিটি শোতে আমি ক্লাস 6 থেকে 8 বার অডিশন দিয়ে গেছি, কিন্তু আমি সেই মূল পর্বে সেটা পৌঁছাতে পারিনি। কিন্তু আমি একবার পুরনো দিনের এপিসোডগুলো দেখতে দেখতে দেখি একজন বিগেস্ট কয়েন টাওয়ার বানিয়ে লিমকা বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছে। তখন আমার মাথায় এলো যে গিনিস বুকে যদি আমি কোনো কিছু নিয়ে নাম তুলতে পারি তাহলে হয়তো আমি এই রিয়েলিটি শোয়ের অংশ হতে পারবো। সেই থেকে আমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে আমার এই কয়েন নিয়ে ঘাটাঘাটি করা, সেখান থেকে আমি জানতে পারি যে 1 মিনিটে এ কয়েন টাওয়ার বানিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা যায়। তখন রেকর্ডটা ছিল 64-এ। সেটা নিয়ে আমি বিগত 10 মাস বাড়িতে অনর্গল চেষ্টার পর আমি সেটা ভেঙে 85টা করেছি। এখন সেই পথ দিয়ে সাফল্য এসেছে ব্রতজিতের জীবনে। প্রথম প্রথম ব্যর্থ হলে লক্ষ্য অবিচল থেকে গত 26 জানুয়ারি এই স্বীকৃতি আদায় করে নিয়েছে জগদ্দলের ব্রতজিৎ। খবর জানাজানি হতেই কেউটিয়ার সরকার পরিবারের নেমে এসেছে খুশির জোয়ার। ছেলের সাফল্যে খুশি বাবা মা, গর্ববোধ করছেন প্রতিবেশীরাও। মা ঝুমা সরকার জানান, মা হিসাবে তো আমার থেকে আনন্দ হয়তো আর কেউ হবে কিনা আমি বলতে পারছি না, কেননা যখন ছেলে প্রথম থেকে এটা করবে বলেছিল আমি বলেছিলাম তো পড়ো, তোমার পেছনে আমি আছি। আর ও এই আনন্দিত শুধু আমি আনন্দিত হয়েছি আজকে, এর সাথে যে সারা দুনিয়া সারা বিশ্ব আনন্দিত হয়েছে ওই আনন্দে আমি আরও বেশি আনন্দিত হয়েছি যে আজকে আমার ছেলে এই জায়গাটা পৌঁছেছে। আমি মা হিসেবে তো অবশ্যই আমার সবথেকে বেশি গর্ব যে আমি ওর মা, কিন্তু এই সারা দুনিয়ায় ও যে একটা নিজের নাম প্রতিষ্ঠা করতে পেরেছে এর থেকে আনন্দ আমার আর কিছু হতে পারে না। এটা আমি ভীষণ 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 আনন্দিত। কে আমি একটাই বলেছি, তুমি যখন এটা করতে পেরেছো তুমি যেটা ইচ্ছা করলেই তুমি সেটা করতে পারবে, তুমি তুমি যা যা তুমি বলছো সেটা করো, আমরা তোমাদের তোমার পেছনে আছি। আর তোমার এই যে এর সাফল্যে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের ক্লাব শক্তিসংঘ ক্লাব সমস্ত কে ওকে প্রচুর সাপোর্ট করেছে, সবসময় ওকে বলেছে উৎসাহ দিয়েছে তুমি করো আমরা তোমার পেছনে আছি, সব কিছু নিয়ে আমরা সবাই খুব আনন্দিত। আমাদের বাড়িতে ভীষণ একটা আনন্দের মহল চলছে এই ছেলের এই আনন্দের জন্যে। দীর্ঘদিন পরিশ্রমে ছেলেকে আজ এই জায়গায় পৌঁছে দিল। একটা সময় ছেলের এই কর্মকাণ্ডে কিন্তু সংশয় ছিলেন বাবা নিরঞ্জন সরকারের, তবে আজ খুশি তিনি। আমরা সবাই আনন্দিত, পাড়া প্রতিবেশী আনন্দিত, রাজ্যবাসী আনন্দিত, দেশ আনন্দিত, সবাই আনন্দিত। ব্রতজিৎ এখন আমাদের সন্তান না, দেশের সন্তান, সুতরাং সবাই আনন্দিত। যখন প্র্যাকটিসটা করতো বাড়িতে প্রথম প্রথম একটু বিরক্তই হতাম, এই 6-7 ঘন্টা এর পেছনে নষ্ট করছে আদৌ পারবে কিনা, কিন্তু ওকে সেটা বুঝতে দিতাম না। আমরা দুজনে স্বামী স্ত্রী আলোচনা করতাম, কিন্তু যখন এটা করতে করতে যখন রেকর্ডটা সত্যিই ব্রেক করলো আমাদের দেখালো, তখন আমরা আরও বেশি উৎসাহিত হয়ে পড়লাম। তারপরে তো করে ফেললো, যখন দেশ জানলো সারা পৃথিবী জেনে গেল। 2021 সালের ডিসেম্বর থেকে প্রস্তুতি শুরু করেছিল ব্রতজিৎ। সন্ধ্যে 6:30 থেকে রাত 10:00 পর্যন্ত নিয়মিত অভ্যেস করতেন। শুরুর দিকে 1 মিনিটে 30টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করতে পারতেন। নিয়মিত অভ্যাসে তা 80টি পর্যন্ত হয়ে যায়। এখন 1 মিনিটে 80টি কয়েন দিয়ে টাওয়ার তৈরির ভিডিও বানিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষের কাছে পাঠান, কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হয় প্রথমে। এরপর আরও কঠোরভাবে অভ্যাস শুরু করে
ওই যুবক। দক্ষতার সাথে সাথে বাড়তে থাকে কয়েনের সংখ্যা। অবশেষে 85টি কয়েন দিয়ে 1 মিনিটে টাওয়ার তৈরি করে সেই ভিডিও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষের কাছে পাঠান তিনি। সেই কাজেরই স্বীকৃতি মিলেছে তার। আগামী দিনে 30 সেকেন্ডে রেকর্ড ভাঙতে চায় ব্রতজিৎ। এর জন্য ভালো স্পন্সর প্রয়োজন, এমনটা জানিয়েছে ব্রতজিতের বাবা। আগামী দিনে ও 30 সেকেন্ডের রেকর্ডটা ভাঙার চেষ্টা করছে কয়েন টাওয়ারে। সেটা বাড়িতে প্র্যাকটিস করে ও ভেঙেছেও, কিন্তু এর একটা স্পন্সর দরকার। যদি কোনো কেউ স্পন্সর করে তাদের লোগো পড়ে ও বসতে পারবে। এতদিন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1 মিনিটে 65টা কয়েন দিয়ে টাওয়ার বানানোর রেকর্ড ছিল। বর্তমানে সেই রেকর্ড ভেঙে 85টি কয়েন দিয়ে 1 মিনিটে রেকর্ড করেছেন জগদ্দলের ব্রতজিৎ সরকার। তার ভিত্তিতে গত 26 জানুয়ারি এই স্বীকৃতি পেয়েছেন তিনি। বিশ্বমঞ্চেও স্বীকৃতি মিলেছে এই কারণে। তবে এবার ছোটবেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছে ব্রতজিৎ। তার ভালোবাসার দাদা ওরফে সৌর গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার স্বপ্নের জন্য ছুটছে ব্রতজিৎ। এখন তার সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছে জগদ্দলের কেউটিয়ার ব্রতজিৎ সরকার। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।